হাজার হাজার মানুষের অংশগ্রহণে কুমিল্লার বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা, জেলা ১৪ দলের সমন্বয়ক, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফজল খানের জানাজা কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজার সময় যেন মানুষের ঢল নেমেছিল কান্দিরপাড়া এলাকায়। বুধবার দুপুরের পরপ্রিয় নেতার জানাজা স্থল কুমিল্লা টাউন হল মাঠ ভরাট হয়ে যাওয়ায় জানাজা অংশগ্রহণকারী মানুষ পোবালি চত্বর থেকে লিবার্টি চত্বর এবং জিলা স্কুল রোডে অবস্থান নেন। স্মরণকালের মধ্যে অনুষ্ঠিত এই বিশাল জানাজায় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব, সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুল, আফজল খানের পুত্র ইমরান খান বক্তব্য রাখেন। জানাজার শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এবং রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে তার পক্ষে জানাজায় অংশ নেওয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ বক্তব্য রাখতে গিয়ে বলেন, এমপি মন্ত্রী হুইপ অনেকেই হতে পারেন, কিন্তু গণমানুষের নেতা সবাই হতে পারে না। আফজল খান কুমিল্লার গণমানুষের প্রিয় নেতা ছিলেন। জানাজায় অন্যান্যদের মধ্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, সংসদ সদস্য আবুল হাশেম খান, সাবেক প্রতিমন্ত্রী রেদওয়ান আহমেদ, কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াসিন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা জেলার প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ ওমর ফারুক প্রমুখ অংশ নেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তার পক্ষে জানাজায় অংশ নেওয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে আফজল খানকে গোবিন্দপুর চানখা মসজিদের কাছে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।